ইরাকে মদ আমদানি ও বিক্রি নিষিদ্ধ করার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে দেশটির খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন। ওই আইন পরিবর্তনের জন্য চেষ্টাও চালাচ্ছেন ইরাকের খ্রিস্টান রাজনীতিবিদরা। মদ আমদানি ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে শুল্ক কর্মকর্তাদের 4 মার্চে নির্দেশ দেওয়া হয়। তীব্র বিরোধিতা সত্ত্বেও গত মাসে মদ আমদানি ও বিক্রি নিষিদ্ধের বিষয়টি আইনে পরিণত হয়। বিবিসির খবরে বলা হয়, ইরাকের পার্লামেন্টে 5টি আসনে প্রতিনিধিত্ব করা খ্রিস্টান গ্রুপ এই আইনের বিরোধিতা করে একটি মামলা দায়ের করেছে। তারা বলছে এটি অগণতান্ত্রিক। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ ইরাকে প্রকাশ্যে মদ্যপানকে ভালো চোখে দেখা হয় না, কিন্তু অনুমোদিত মদের দোকান বা পানশালা থেকে মদ কিনে পান করা যায়। মদ আমদানি ও বিক্রির এই আইনটি মূলত 2016 সালে পাশ করেছিল ইরাকের পার্লামেন্ট। তখন এই আইনের লঙ্ঘনকারীকে সর্বোচ্চ 25 মিলিয়ন ইরাকি দিনার জরিমানা দেওয়ার বিধান ছিল। তবে আইন পাশের 7 বছর পর মদ বিক্রি, আমদানি ও উৎপাদন নিষিদ্ধ করে আনুষ্ঠানিকভাবে এটি কার্যকর করা হয়। এদিকে এই আইনটি কতটুকু কঠোরভাবে বাস্তবায়ন করা হবে তা এখনও স্পষ্ট নয়।